বিকানুসা নুন স্কুল এন্ড কলেজে 2023 শিক্ষা বর্ষে প্রথম শ্রেণীতে সকল শাখার বাংলা ও ইংরেজি ভাষণে প্রভাতী ও দিবা শাখায় ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে বিখ্যাত এই বিকানুসা নুন স্কুল এন্ড কলেজে ভর্তি করাতে ইচ্ছুক, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদনের সময়সীমা থেকে শুরু করে কী কী প্রয়োজন হবে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 নভেম্বর 2022 সকাল 11টা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ সময় হচ্ছে 6 ডিসেম্বর 2022 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন ফি হচ্ছে 110 টাকা এবং এই ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে। আর যে লটারির রেজাল্ট প্রকাশ করা হবে, সেই লটারির রেজাল্ট প্রকাশ করা হবে 13 ডিসেম্বর 2022। অভিভাবকবৃন্দ, আপনারা যে এই আবেদনটি করবেন বিকর্ণিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে এটি আবেদন করা যাবে না, কারণ এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিজিটাল লটারি পদ্ধতির আবেদন। এখানে আবেদন করতে হলে আমাদেরকে যে লিঙ্ক দেওয়া হয়েছে, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটি লিঙ্কে গিয়ে। এই যে এই লিঙ্কটি হচ্ছে সরকারি, আপনারা দেখতে পাচ্ছেন উপরে https://gsa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন তখন এই ধরনের একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে লেখা আছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2023 এবং নিচে দেখেন দুটি অপশন আছে, সরকারি বিদ্যালয়সমূহে আবেদন এবং বেসরকারি বিদ্যালয়সমূহে আবেদন। যারা সরকারি বিদ্যালয়সমূহে আবেদন করবে তারা এই লিঙ্কে প্রবেশ করবে এবং আপনারা যারা বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে, আইডিয়াল স্কুলে, বিভিন্ন স্কুলে আবেদন করবেন তখন আপনারা যাবেন হচ্ছে বেসরকারি এই বিদ্যালয়সমূহে আবেদনের এই লিঙ্কটিতে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটি ফর্ম দেখতে পাবেন, এখানে এই ফর্মটি সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে, পূরণ করতে হবে। যেই যেই তথ্যগুলো লাগবে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। তো অভিভাবকবৃন্দ, আমি শুধু আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে কবে থেকে আবেদন করা যাবে এবং কবে পর্যন্ত, কত তারিখ পর্যন্ত আবেদন শেষ হবে। তো এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পরবর্তী ভিডিওতে থাকছে হচ্ছে কীভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন, কী কী প্রয়োজন হবে আবেদন পূরণ করতে, যে আবেদনকারীর বয়স কত হবে, তার জন্ম নিবন্ধন, বাবা মার জন্ম, এনআইডি ইত্যাদি যা যা লাগবে সমস্ত তথ্যগুলো, ছবির মাপ কী হবে, কীভাবে পেমেন্ট করতে হবে, সকল তথ্য সম্বলিত একটি ভিডিও আমি এর পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। তো আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি পরবর্তী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।